আসসালামু আলাইকুম দর্শক, এই জায়গাতে এর আগেও আসছি, আজকেও আসছি, আবার পুনরায় যে মাছ পেয়ে গেছে। খেলা দিয়ে না, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। ও আলহামদুলিল্লাহ, বাহ, কি ভাগ্য আপনার! মানে আপনি দেখে শুনে মারছেন না? পাক মারতে দেখে আপনি জাল মারছেন? আরে ভাগ্য, দেখা মাছ না যাক, আপনার ভাগ্য আছে। গুচিও পাইছেন তো দেখছি একটা। আরে ব্যাগে রাখেন, ব্যাগে চাষার কাজ হয়ে গেছে। চাষার অনেক আনন্দ লাগছে, তাই না? প্রতিদিন মারেন এখানে মাছ? ইয়ার আগে মারেছি, এদিক মনে হয় 5-7 দিন পর গায়ে যাচ্ছে। শুয়েছেন, আমি তো আবার বাড়ি যাওয়ার মেয়া লোক বলল দেখাত পা মাছ চাষ হয় কিনা। মাছ চাষ মেরে আনলে তুমি পাওনি ভাই? না ভাই পাই না। একই সঙ্গে তো জাল মারলে না, দেখছো ভাগ্য? এগুলো গুলো বলে ভাগ্য, এগুলো মানে অতীতের কোনো কর্মের ফল আজকে সে পাইলো আর কি। কারণ দুজন একসঙ্গে জাল মারলা, উনি মাছ পাইলো আর তুমি পাইলে না, অতীতের কর্মের ফল। দর্শক, এই যে আমার আরেক আঙ্কেল আছেন, বিড়ি খাচ্ছেন, ওই আঙ্কেলও কয়েকটা মাছ পাইছেন, ওগুলোও দেখাবো আমি। এখানে দেখুন কিছু ট্যাংরা মাছ আছে, একদম পিওর ট্যাংরা, একবারে নির্ভেজাল ট্যাংরা, কোনো একদম নির্ভেজাল ট্যাংরা। দেখুন দর্শক, এক খেওয়াতে এই মাছগুলো পাইছে, এক খেওয়াতে ট্যাংরা। শক্ত করে ধরতে হবে, নাহলে আমার হাত ফুলাই দিবে। একদম পাই গেছি দর্শক, চরম। আসলে দর্শক জায়গাটা অনেক সুন্দর, মাছ মারার মতনই জায়গা এবং বসে থেকে আড্ডা দেওয়ার মতো জায়গা। প্রতিদিন সেই দীর্ঘ এক মাস থেকে এখানে মাছ মারা হচ্ছে, মানুষ প্রায় মাছ পায় এখানে। দেখুন কত সুন্দর একটি জায়গা। আবার জাল মারেন কাকা, থামে থামে মারবেন, তাই না? আসসালামু আলাইকুম চাচা, আপনার কাজ কি শুধু জাল ঠিক করা? না না, এটা কি আপনার জাল না অন্য মানুষের জাল? ও আচ্ছা, তো এই সমস্ত জাল কেমন দামে বেচে কেনা হয় এখানে? কি বেচে কেনা হয় এখানে? একটা খেপলা জালের কত টাকা করে দাম? 2000। হাতে বোনানো মেশিনের? তো দর্শক আপনারা জানাবেন, যারা খেপলা জাল নিতে চান আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। এনাদের নাম্বার সংগ্রহ করে আপনাদের দিয়ে দিব, এনারা বেচা কেনা করেন এইসব। আমি আসি দর্শক এখানে লালপুর এবং ঈশ্বরদী এই রোডে, মেইন রোডে। তো এখানে মানুষজন মাছ মারতেছে, তো ভাবলাম আপনাদের মাছও দেখাই, একটু প্রাকৃতিক দৃশ্যগুলোও দেখাই, সেজন্য এখানে আসা আর কি। দর্শক তিনজনেই জাল নিয়ে প্রস্তুত হচ্ছেন, এই যে দুইজন, এখানে একজন আছেন। দেখা যাক তিনজনের জালে এবার কী কী মাছ উঠে, আপনারা যারা একটু অপেক্ষা করুন, জাল মারবে তারপর মাছ উঠবে, আপনাদের সমস্তগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এগুলো এনাদেরগুলো দেখাই একবার, জায়গাটাও সেই সুন্দর জাল মারার মতনই সুন্দর। কিছু দর্শকও চলে আসছে রাস্তার পথিক, ওনারা ওই যে ওই আঙ্কেল বলছেন, এই যে ভাই হ্যালো, উনি ওই মাছটা দেখছে পানির মধ্যে, বলছেন মাছ বাড়ি দিছে, জল মারি মার সার করে দিছে। দুজনের একই সঙ্গে জাল মারা, আসলে এখানে একই সঙ্গে জাল মারতে হয়, না হলে অসুবিধা আছে। এপারকার মাছ দুই পারে মানে পালানোর সব পসিবিলিটি থাকে, মনে করেন এপারে জাল মারলে তো এপার পালাই যাবে, তো এবারে মারলে এপারে পালাই যাবে, যার ফলে একই সঙ্গে জাল মারা হয়, আবার একই সঙ্গে টানা হয়, একই সঙ্গে উঠে তোলা হয়। ট্যাঙ্কেলের উঠানো হয়ে গেছে, দেখা যাক কী কী মাছ পাইছেন উনি। ট্যাংরা মাছ দেখাইছি ভাই, এক খাওয়াতে মাছগুলো পাইছে, সব ট্যাংরা
মানে পাঁচটা ট্যাংরা দুটো চিংগু আছে কিছু ভাই কাকড়াটা আছে কাকড়াটা নিয়ে আসো একটু দেখি আপনার এবার একটা খলসি আছে চাচা খলসি না পুঠি আবার জাল নিক্ষেপ দেখাচ্ছি আবার কি আসে আবার ওনারা জাল মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসলে আবার বাংলাদেশে প্রচুর জায়গায় প্রচুর পরিমাণ মাছ হচ্ছে বিশেষ করে বিল অঞ্চলে এবার বর্ষাকালে অধিকাংশ পুকুর ভেটে গেছে ভেটে গেছে তো এই জন্য যদি মাছ হয় মাছ কিনবো তো আমি কিভাবে ডাকবো তার নামও জানি না তার কিছুই জানি না কিভাবে ডাকবো ওই মাছালা বললে তো শুনতে পাবে না আপনি ডাকেন আপনি যদি বলছেন ভাই খুচরা মাছ হলে কিনবো তো আমার খুচরা মাছ খেতে খুব ভালো লাগে জাল মারছেন দেখা যাক এবার ওনারা কি পান গত এক মাস ধরে এখানে যে কাণ্ডগুলো ঘটছে সেগুলো আপনাকে আপডেট বলি মানে এখানে প্রায় 16 থেকে 17 জন মানুষ খেপলা আলাদা থাকে তো মনে করেন যে এই বিল থেকে এটা মনে করেন যে বর্ডার ইন্ডিয়ার বর্ডার এই হিলি বর্ডার তো মনে করেন যেন একজন বাঙালি এপার দিয়ে পার হতে লাগবে আর সঙ্গে সঙ্গে বিএসএফ ধরে ফেলবে তো মনে করেন খেপলা আলাদা বিএসএফ আর মাছালাগুলো মাছগুলো হচ্ছে বাঙালি তো এদিক দিয়ে যাওয়ার সাথে সাথে খেপলা মারি দিবে মাছ একটা মাছ এদিক দিয়ে পাড়িতে দিবে না এই এর ভিতর দিয়ে বড় মাছ এরকম একটা অবস্থা মানে মাছগুলো বিপদে পড়ে গেছে মানে পুকুর থেকে বের হয়ে বিপদে পড়ে গেছে ওদের মনে হয় পুকুরে থাকলেই ভালো হতো মালিকের খাবারও পাইতো কিছুদিন পর গাজীপুর ঢাকায় বিক্রি হতো এখন মনে করেন পুকুর থেকে পালাই গিয়ে বেচারারা বিপদে পড়ে গেছে এখন অভিভাবক নাই সংসার নাই কিছুই নাই যে যেখানে পাচ্ছে ধরছে আর খাচ্ছে এই চলতেছে এখানকার মাছগুলোর অবস্থা তো আবার জাল মারলে আমি আবার আপনাদের দেখাবো ভাই দর্শক দুজন একসঙ্গে জাল নিক্ষেপ করলেন একটা অজানা ভাগ্যের আশায় যে কতগুলো মাছ পাওয়া যাবে দেখা যাক কতগুলো মাছ পাওয়া যাবে আমি সাগর করে দাঁড়াই আছি পড়ে গেলে পানির মধ্যে গপাং হওয়া লাগবে না আসে 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 গুচি আছে গুচি মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম গুচি পাঁচটা বেলে তো মনে করেন যে হয়ে যাবে না একটু রাখেন মাটিতে রাখেন একটু দেখি মাছটা মানুষ মানুষ দেখুক এবার বিলে ভালোই গুচি মাছ হয়েছে এই মাছের কি অন্য কোনো নাম আছে গুচি ছাড়া বাইম 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 তো ওটা তো ওর আব্বার নাম তো বাইম মানে ওর দাদার নাম এ তো বাইমের কিছুই না বাইমের নেজের সমান না আমরা গুচি বলা যায় ভাইমের নাতি ছোটন ঢুকাই দেন ঠিক মতো আর আছে মাছ কিসের মাছ জালের মাছ দেখি হাড়ি ঝাড়েন তো দেখি খাদন টাদন ঝাড়েন রে বাপ সময় হয়নি মানে ইয়ার ঝালেন না একটু মাছগুলো দেখি তারপর আবার ঢোকান চাচা একটু বিরক্ত করি আপনাকে এদিকে আসেন মাছ লাফ মারলে পালাবে নিজে যাই খেতে যাক খাদন নাই
মাছগুলোর দাম কত নেবেন? খসড়া মাছ আমাদের খাইতে দিবেন না? আচ্ছা।